তার বাড়ির ভিতরেই ঢুকে পড়ল লরি, আহত দুজন, মৃত একজন। পূর্ব মেদিনীপুর জেলা এগরা বাজকুল রাজ্য সড়কে খড়াই বাজারের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল গৃহস্থের বাড়ির ভিতর। এদিন সকালে লরিটি পটাশপুর থেকে এগরা যাওয়ার সময় খড়াই বাজারের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই গৃহস্থের বাড়িতে ঢুকে যায়। এই ঘটনার পর ভেঙে পড়ে বাড়ির একাংশ। স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পটাশপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে নেয় এবং ওই ঘাতক লরিটিকে থানায় নিয়ে যায়। এখন পর্যন্ত যা খবর, দুজন আহত, একজন মৃত। বলুন, এখানে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা বিষয়ে বলুন, কি হয়েছে? সকালে 8টা নাগাদ গাড়িটা পটাশপুর দিক থেকে এসেছিল, নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাড়ির মধ্যে গাড়িটা প্রবেশ করে এবং একজন বৃদ্ধা মহিলা ছিল, গুরুতর জখম হয়েছে এবং গাড়িটি যে বাড়ির দিকে গেছে সে বাড়িটি পুরো ভেঙে গেছে সামনের অংশ, এবং ড্রাইভার হেল্পার পলাতক এবং বৃদ্ধা মহিলাটিকে নিয়ে গিয়ে এগরা সুপার হসপিটালে ভর্তি করা হয়েছে। এবার ওর ডান হাতে খুব চোট লেগেছে, মাথাতে লেগে অজ্ঞান হয়ে গেছেন, মাথাতে লেগেছে এবং আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। এই জায়গাটা যেখানে ঘটেছে, জায়গাটার নাম কি? খড়াই নেতাজি মার্কেট।